এটা কোনো রাজনৈতিক মতাদর্শের ভিত্তিতে আমাদের আন্দোলন না, আমাদের আন্দোলন আমাদের স্কুল, আমাদের ঐতিহ্য, আমাদের প্রাণ, আমাদের আবেগ, আমাদের ভালোবাসা। এর বিনিময়ে আমাদের এই আন্দোলন ঝড় বৃষ্টি মাথায় করে আমরা রাস্তায় নেমেছি। তার একটাই কারণ, আমরা সাদা নীল পোশাকে মতবাদে বিশ্বাসী না। আমাদের স্কুলের ড্রেস আমরা চেঞ্জ হতে দেব না, কোনো মতেই সম্ভব না। তার জন্য যা করতে হয় তাই আমরা করব, আমাদের সাদা সবুজই থাকবে, এটাই আমাদের পরিচিতি। নারী চার এবং প্রসারের জন্য এই পদক্ষেপটা অনেকদিন 1881 সালে এই পদক্ষেপটা নিয়েছিলেন শ্রীমতি দেবী নিজে, এবং তার এই ঐতিহ্য আমরা ভাঙতে দেব না, এটাই আমাদের আন্দোলনের মূল বিষয়। ১৯৭৯ সাল থেকে আমাদের এই ড্রেসটা রয়েছে সবুজ এবং সাদা, সেটা আমাদের গর্ব, সেটা আমাদের আভিজাত্য, সেটা আমাদের বিবেক, এবং এটা আমাদের সবার আনন্দ। সেই আনন্দটা যাতে প্রজন্মের পর প্রজন্ম থাকে সেটার জন্যই আজকে দল মত নির্বিশেষে সমস্ত ছাত্ররা আমরা হাজির হয়ে আমরা সবাই একসাথে এক সুরে যাচ্ছি ডিএম অফিসে ডেপুটেশন দিতে। সরকারের সাথে কোনো রকম ঝামেলা করতে যাচ্ছি না, আমরা যাচ্ছি আমাদের অধিকার, আমাদের ভালোবাসা, আমাদের বিবেক, আমাদের সবুজ সাদা সেটাকে রক্ষা করতে। জেঙ্কিন স্কুলের একটা ঐতিহ্য রয়েছে, পাশাপাশি পোশাকেরও একটা ঐতিহ্য রয়েছে, কি মনে হয় নীল সাদাতে সেই ঐতিহ্য ক্ষুণ্ণ হচ্ছে? না, নীল সাদাতে ঐতিহ্য ক্ষুণ্ণ আমাদের স্কুল যেহেতু সবুজ সাদা চিরকাল, আমাদেরকে আলাদা আইডেন্টিটি আছে, আমাদের সেই ড্রেসে আমাদেরকে চেনে, আমরা সেভাবেই আমাদেরকে চেনা। আপনার নামটা বলুন। আমার নাম প্রণব কুমার গোস্বামী। আমাদের আবেগ ঐতিহ্য গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে কুচবিহারে 162 বছরের স্কুল, এটা আজকে 50 বছর আমরা বেরিয়ে গেছি, আমার থেকে আরো 80 বছর আছে, তার স্কুলে এখানে উপস্থিত আছে। এই স্কুলের সঙ্গে যে কোনো ভালো মন্দ প্রতি বছর এই রাজ্যের মধ্যে এই বিদ্যালয় অনেক প্রতিভা দিয়েছে, দেশে বিদেশে বহু ছাত্রছাত্রী এখানে আছে, কুচবিহারে শুধু নয়, এটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এবং দেশের ক্ষেত্রে তো অত্যন্ত গর্বে। এই জেঙ্কিন্স নামের সঙ্গে কুচবিহার এখন মানুষের সরকারে আমরা বলি যে এটার মধ্যে দাঁড়িয়ে স্পষ্ট ভাবে বলে আমরা মনে করি না, আমরা প্রস্তুতরা মনে করি স্কুলে এবং অন্য যে বিষয়গুলো তার প্রতি যত্ন দেওয়া দরকার, পোশাক পরিবর্তনের বিরুদ্ধে দাঁড়িয়ে আমাদের বর্তমান ছাত্র, প্রাক্তন ছাত্র, অভিভাবক, অভিভাবিকা, শিক্ষক, শিক্ষকর্মী সকলেই আমরা এই বিরুদ্ধে আছি। আমরা সে কারণে আজকে আমাদের জেলা শাসকের কাছে একটা মেমোরান্ডাম দেবো, আমরা সরকারের কাছে অনুরোধ করবো যাতে এই হঠকারী সিদ্ধান্ত থেকে তারা শুরু থাকে, এই হেরিটেজকে রক্ষা করার তারা যেন ব্যবস্থা গ্রহণ করে, এটি হচ্ছে আমাদের বিষয়। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।